আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো সোনামণিরা, আজকে তোমাদের এই ভিডিও ক্লাসে কি থাকবে, সাবজেক্ট হলো বাংলা আর গণিত। তো বাংলা সাবজেক্টে আমরা আজকে দুটি টপিকস নিয়ে আলোচনা করব। একটি হলো সাজিয়ে লেখা। সাজিয়ে লেখা ইতিমধ্যে তোমরা শিখেছিলে স্বরবর্ণ দিয়ে। তো সেই একই ধরনের, একই ধারাবাহিকতায় আজকে ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা সাজিয়ে লেখা শিখব। আর শিখব কি, আগের ও পরে খালিগর, বর্ণ দিয়ে আগের ও খালিগর পূরণ করা। তো আগের ও পরের খালিগর আমরা ইংরেজিতে বিফোর অ্যান্ড আফটার লেটার যেরকম শিখেছি, ঠিক সেভাবে আমরা মাঝখানে একটি বর্ণ থাকবে, সেই বর্ণের আগে কি হবে এবং পরে কি হবে সেটি আমাদের লিখতে হবে। তো সোনামণিরা আসো, আগে আমরা বুঝে নেই সাজিয়ে লেখা। সাজিয়ে লেখাটা এবার একটু আমি গ্যাপ দিয়ে দিব, সিরিয়ালি দিব না। আমরা সাজিয়ে লেখা কি করব, আগে বর্ণগুলো পড়ব, পড়ে দেখব উপরের লাইনে ওরা আছে কিনা, যদি থাকে তো লিখব, যদি না থাকে তো লিখব না, তাহলে পরের লেটা বর্ণতে আবার চলে যাব। দেখো তাহলে এখানে কি আছে, দেখি তো, ছ, ঘ, ক, খ, চ। তো আমরা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি কি পড়ি, ক। আমরা দেখি সেই বর্ণ পড়ে পড়ে লিখবো, দেখো ক। তো ক আছে এখানে, ক কোন জায়গায় আছে দেখো, তৃতীয় নম্বরে ক আছে। তো ক আসলে এই যে কয়টি বর্ণ আছে তার ভিতরে ক বর্ণটি প্রথমে থাকার কথা, কিন্তু ও উপরে আমি লিখেছি কি, তৃতীয় নম্বরে। তো সেজন্য ক বর্ণটিকে আমরা এখানে নিয়ে আসবো। দেখো তাহলে আমি কি লিখব, ক কোন জায়গায় লিখব, প্রথমে লিখব ক। দেখো তো ক লেখা শেষ, যে লেখাটি শেষ হবে, যে বর্ণটি শেষ হবে সেটার উপর আমরা একটু দাগ দিয়ে রাখবো, তাহলে আমাদের পরবর্তী বর্ণ লেখার ক্ষেত্রে সুবিধা হবে। দেখো ক এর পরে কি হবে, খ। খ পাশে আছে, তো খ লিখে ফেললাম, খ। তো সোনামণিরা এখন দেখো ক খ এ দুটোকে আর আমরা খুঁজবো না, এই দুটো আমাদের লেখা শেষ। তো এরপরে আমরা কি, এখানে আছে ছ, ঘ, চ, বাকি এই তিনটি বর্ণর ভিতরে কে হবে, কোন বর্ণটি হবে সেটি আমাদের দেখতে হবে। তাহলে আমরা পড়ি একটু, ক, খ, গ, গ তো এখানে নেই, গ, ঘ। তাহলে ঘ আছে, ঘ এখানে আছে, ঘ বর্ণটি আমরা এখানে লিখে ফেললাম, দেখো ঘ। তারপরে ঘয়ের পরে কি, উও, কিন্তু উও এখন আমরা উপরের লাইনে খুঁজব, উও, উও নেই, উওর পরে, তারপরে উও যখন নেই তো আমরা সেখানেই থেমে থাকবো না, যেহেতু আমাদের দুটো বর্ণ এখনো আছে। তো উওর পরে কোন বর্ণটি সেটি পড়তে থাকবো, যে সেটি আছে কিনা, উও, চ। হ্যাঁ, চ বর্ণটি আছে, চ লিখে ফেললাম, চ। এর পরে থাকবে কি, দেখো আর একটি বর্ণ থাকবে, সেটি আর আমাদের পড়ার দরকার হবে না, সেটি ডাইরেক্ট আমরা লিখে ফেলবো, ও, চ, ছ। এখন ছ লিখে ফেলবো, ছ, যদিও চ এর পরে হোক আর না হোক বা অনেক গ্যাপ দিয়ে হোক, কারণ ও একা বাকি আছে, ওকে আমরা এখানে লিখে দেব, চ, ছ। দেখো সোনামণিরা, তাহলে দেখো ক, খ, ঘ, চ, ছ, এভাবে যদিও আমরা পড়ি না, কিন্তু আমরা ধারাবাহিক ভাবে এখানে যে কয়টি বর্ণ আছে সেই বর্ণর ভিতর ধারাবাহিক ভাবে এটাই আসে, ক এর পরে খ, তারপরে ঘ, তারপরে চ, তারপরে ছ। তার মানে উপরে যে এলোমেলো বর্ণগুলো যেভাবেই থাক, গ্যাপ দিয়ে থাক আর না থাক, সেগুলোর সাজালে আমরা এভাবেই পেয়ে থাকি। তো সোনামণিরা চলো এবার পরের নাম্বারে আমরা চলে যাই, দেখি সেখানে কি আছে। দেখো এখানে আছে মূর্ধন্য,
তারপর আছে বর্গীয় জ, এরপরে আছে ইও, এরপরে ট, এরপরে ড। তো দেখো আমরা এটা আমরা কোন বর্গ দিয়ে প্রথমে পড়তে পারি, আমরা চ থেকে পড়ি। হ্যাঁ দেখি চ ছ নে, চ ছ বর্গীয় জ। তাহলে বর্গীয় জটা আমরা বর্গীয় জটা থেকে আমরা শুরু করি। এই কয়টি বর্ণর ভিতরে সবচেয়ে প্রথমে আসবে কে? বর্গীয় জ। তো বর্গীয় জটা লিখে ফেলি, বর্গীয় জ। বর্গীয় জর পরে কি হয়? ঝ। বর্গীয় জর পরে কি হয়? ঝ। কিন্তু ঝ এখানে নেই। এরপর ঝ এর পর ইও, ইও আছে, ইও লিখে ফেলি, ইও। তারপরে দেখো ট, ইওর পরে ট, ট আছে, ট, ট লিখে ফেললাম। ট এর পরে ঠ, ঠ নেই পরে, ট, ঠ এরপরে ড, ড আছে, ড, ট, ঠ, ড, ঢ, ঢ, ঢ কিন্তু আবার নেই, ট, ঠ, ড, ঢ, ঢ নেই, মূর্ধন্য। তাহলে মূর্ধন্য এখানে লিখে ফেলি, দেখো মূর্ধন্য। মূর্ধনার মাত্রা কি হবে? অর্ধমাত্রা, লাঠিটা একটু মাত্রার থেকে একটু উপরে হবে। তো শিক্ষার্থীরা দেখো তাহলে কি হবে, আমাদের এই লাইনটি আমরা যদি সাজাই, এখানের উপরের যে বর্ণগুলো সেগুলো যদি সাজাই, প্রথমে আসবে বর্গীয় জ, তারপরে ইও, তারপরে ট, তারপরে ড, এরপর লাস্টে আসবে মূর্ধন্য। তো সোনামণিরা আমরা যদি বর্ণ লেখা ইতিমধ্যে আমরা কমপ্লিট করেছি, ক থেকে ব্যঞ্জন বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু, আর স্বরবর্ণ স্বর থেকে ও। তো আমরা যখন লেখাগুলোর কর্ম অনুযায়ী পড়া লেখা এবং পড়ার উপায়টি শিখেছি, তো এখান থেকে আমরা সাজিয়ে লেখা হোক, আগের পরের বর্ণ লেখা হোক, আর শূন্যস্থান পূরণ হোক, সব কয়টি আইটেমই আমরা পারব। তো এখন আসো তাহলে আমরা আগের ও পরের বর্ণ লেখা লিখে নিই। তো আগের ও পরের বর্ণ লেখায় আমাদের কি করতে হবে? বর্ণগুলো পড়ে পড়ে তারপরে ঘরগুলো পূরণ করতে হবে। দেখো তাহলে এই দেখো এখানে আছে কি? স্বরে আ, এর আগে একটি আমি খালি ঘর দিলাম, পরে একটি খালি ঘর দিলাম, দেখো শূন্যস্থান দিলাম, আবার দীর্ঘুর আগে একটি পরে একটি, ক্ষয়ের আগে একটি পরে একটি, ক্ষয়ের আগে আগে খালি ঘর, পরে খালি ঘর, ওইয়ের পরে খালি ঘর, আগে পরে। তারপর দেখো বর্গীয় জ, বর্গীয় জ না সরি ছ, ঝয়েরও আগে ছটা আরেকটু আমি নিচে লিখে দিই, ছটারও আগে আর পরে খালি ঘর দিয়ে দিই। তাহলে আমরা কি করব? আমরা বর্ণগুলো পড়ে পড়ে সুন্দর করে লিখব। হ্যাঁ সোনামণিরা দেখো স্বরে আ, স্বরে আর আগে কি বলো? স্বরে অ, স্বরে আ, রস্বই। তাহলে আগে কি লিখবো? অ লিখবো, দেখো অ, স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্বইটা লিখে ফেললাম। এখন দেখো এখানে আছে কি? দীর্ঘ, দীর্ঘ কি আগে কি হবে? আমরা কি পড়ি? রস্বু দীর্ঘ রি, তাহলে দীর্ঘুর আগে কি পড়বো? রস্বু লিখে ফেলে, দেখো রস্বু, তারপরে দীর্ঘ, তারপরে রি। দেখো এগুলো তো সহজই আছে, আমাদের শুধু আগে পরে পড়ে খেয়াল করতে হবে যে ঠিক আছে কিনা। রস্বু দীর্ঘ রি। এখন দেখো পরের বর্ণটি, নিচের বর্ণটি দেখো, এটি ব্যঞ্জন বর্ণ, এটি কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ, কি? খ, খ আছে, তাহলে খ থাকলে আমরা কি সরাসরি পড়বো না ক খ পড়বো? কোনটি পড়বো?
যেহেতু খ আছে আমরা তাহলে ক থেকে শুরু করব তাহলে আর আমরা সরাসরি পড়বো না আমাদের খেয়াল করতে হবে যে ও কি স্বরবর্ণে না ব্যঞ্জনবর্ণে যদি মাঝখানে থাকে স্বরবর্ণ তাহলে আমরা স্বরবর্ণ পড়ব আর যদি মাঝখানে বর্ণটি থাকে ব্যঞ্জনবর্ণ তাহলে আমরা কি করব ব্যঞ্জনবর্ণ পড়ব তো আসো খ খ এর আগে কি হবে ক খ গ তাহলে খ এর আগে আমরা কি পড়ি ক পড়ি সেই ক লিখে ফেলি দেখো ক ক খ গ পরের বর্ণটি আমরা চট করে পেয়ে যাই এবং মনে পড়ে আমাদের সেজন্য সমস্যা হয় না আগের বর্ণটি নিয়েই আমাদের একটু জটিলতা থাকে তো আগের বর্ণটি এই জন্য আমরা আগে পড়ে সাথে সাথে লিখে ফেলবো তারপর পরের বর্ণটি অলরেডি পেয়ে যাব যেমন ক খ লিখেছি তাহলে গ তাহলে ক থেকে আবার পড়বো ক খ গ এবার দেখো আছে কি ঠ আছে কি বলো তো ঠ ঠ এর আগে কি হবে আমরা একটু ক থেকে পড়ি যেহেতু আমরা এখন একটু শিখতেছি চট করে তো আর পারবো না ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ তাহলে ঠ এর আগে কি পেয়েছি ঠ এর আগে আমাদের আমরা ট পেয়েছি তাহলে ট লিখে ফেলি দেখো ট ঠ তারপরে হলো ড লিখে ফেললাম এবার আছে কি এটি কি বর্ণ এটি কি স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ সেটি আমাদের দেখতে হবে ওই ওই হলো স্বরবর্ণ তাহলে আমরা কি পড়বো কখ পড়বো না কখ পড়বো অবশ্যই কখ পড়বো না আমরা পড়বো স্বর অস্বর ওই আছে তাহলে আমরা কি পড়বো এ ওই এটা তো আমাদের এসেই যায় এ ওই তো এ লিখে ফেলি দেখো এ ওই ও এখানে ও লিখলাম এটি কি বর্ণ দেখো ঝ ঝ হলো ব্যঞ্জন বর্ণ তাহলে আমরা কি পড়বো চ থেকে পড়ে দেখি চ ছ বর্গীয় জ ঝ তাহলে ছ এর আগে কি পড়েছি বর্গীয় জ আসছে কি আমাদের মুখে বর্গীয় জ তো আমরা বর্গীয় জটা লিখে ফেলি বর্গীয় জ ঝ ইউ এখানে কি লিখবো ইউ লিখবো দেখো ইউ তো দেখো সোনামণিরা আর একবার দেখি স্বরে আ এখানে আছে কি মাঝখানের বর্ণটি আছে কি স্বরে আ এর আগের বর্ণটি হবে তাহলে স্বরে অ স্বরে আ রস্বই তারপরে দেখো আছে কি দীর্ঘ তাহলে দীর্ঘর আগে হবে রস্বু দীর্ঘ তারপরেটা হবে রি ক্ষয়ের আগে হবে ক আর ক্ষয়ের পরে হবে গ ক্ষয়ের আগে হবে ট ক্ষয়ের পরে হবে ড ওইর আগে হবে এ ওর পরে হবে ও তারপর দেখো ছ ছর আগে হবে বর্গীয় চ এরপরে হবে ইও তো আগের ও পরের খালিগার এটা তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষায় কি হবে স্বরবর্ণ রুট স্বর থেকে ও পর্যন্ত আর ক থেকে তন্তন্না এই কয়টি বর্ণের ভিতরেই থাকবে তো তোমরা কি করবে এভাবেই এ দেখো আজকে আমি কয়েকটি দেখিয়ে দিয়েছি কিন্তু এই যে সিলেবাসে যে কয়টি বর্ণ আছে তার ভিতর থেকে এভাবেই তোমরা শিখবে হয়তো আমি সম্পূর্ণ আজকে কমপ্লিট করিনি কিন্তু দেখো তোমরা কি করবে অন্যান্য বর্ণ একই সেম ভাবে কি হবে আগে ও পরের বর্ণগুলো আমরা পড়ে পড়ে আমরা যে বর্ণই দেই না কেন মাঝখানে সেটার আগে কি হবে পরে কি হবে সেটি তোমরা পড়ে পড়ে লিখবে তো সোনামণিরা আজকের মতে বাংলা ক্লাস এখানেই আমি শেষ করছি তোমরা বাংলা রেখে এখন কি গণিতের জন্য প্রস্তুত হবে আজকে আমাদের গণিত ক্লাসও হবে ঠিক আছে তো আমরা এখন আসো আমরা গণিত সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করি আমরা গণিত সাবজেক্টে কি করব দেখো তো আমরা গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে পড়ে গত ক্লাসেরটা একটু মনে করি
তারপরে আমরা যাব পুরাতন পড়াতে কি ছিল গত ক্লাসে ছিল সংখ্যার পরিবর্তন মনে পড়ে হ্যাঁ আমরা সংখ্যার পরিবর্তন শিখেছিলাম সংখ্যার পরিবর্তন যেগুলো শিখেছি তারপর থেকে আজকে অন্যগুলো আবার আমরা শিখব তো গত ক্লাসে পড়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার পরিবর্তন এখন 11 থেকে 20 বলো তো এখন আমরা কি করব 11 থেকে 20 পর্যন্ত শিখব সংখ্যার পরিবর্তন দেখো সংখ্যার পরিবর্তন কি আমরা যেহেতু 10 পর্যন্ত শিখেছি তো বাকিগুলো আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আজকে তোমরা বলবে দেখো কিভাবে সংখ্যার পরিবর্তন করতে হয় আমি বাংলা লিখব তোমরা দেখবে ইংরেজিতে তোমরাই নিজেরাই পারবে তো সংখ্যার পরিবর্তন আমরা লিখে দেই দেখো দেখবে আমরা যখন 9 পর্যন্ত শিখে ফেলেছি বাংলা সংখ্যার ইংরেজি কি হয় ইংরেজি সংখ্যার বাংলা কি হয় তো বাকিটা এখন যত বড় সংখ্যাই হোক না কেন আমরা এখন পারব আমাদের সেই বিশ্বাস আছে হ্যাঁ দেখো দেখো এক সাইডে থাকবে আমাদের বাংলা আর এক সাইডে থাকবে আমাদের ইংরেজি দেখো সোনামণিটা এখানে দেখো বাংলা সংখ্যা আমাদের বাম পাশে থাকবে বাংলা বাংলাটা আমাদের দেওয়া থাকবে ঠিক না বাংলাটা দেওয়া থাকবে সেটাকে আমাদের ইংরেজি করতে হবে বাংলা আমাদের গত ক্লাসে আমরা তো কি 1 থেকে 10 পর্যন্ত শিখেছিলাম বাংলা কিভাবে দেওয়া থাকে সেটিও শিখেছো দেখো বাংলা কি 11 1 10 1 11 এভাবে 1 10 2 12 আমি বাংলা সংখ্যাটি আগে লিখে নেই 1 10 3 13 1 10 4 14 1 10 5 15 তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে ধারাবাহিক থাকবে না আগে আমরা ধারাবাহিক ভাবে শিখে নেই তাহলে আমরা এলোমেলো থাকলেও লিখতে পারবো 1 10 6 16 তারপরে 17 18 19 20 20 শূন্য কি বলো তো 20 এখন দেখো আমরা 20 পর্যন্ত লিখেছি এখানে এখন সেই সেগুলোকে আমাদের কি করতে হবে ইংরেজিতে পরিবর্তন করতে হবে ইংরেজিতে এখন কিভাবে পরিবর্তন করব দেখো এক আমরা কি শিখেছি আমরা এই বড় সংখ্যা যে 11 এর ইংরেজি কত এভাবে ভয় পাওয়ার কিছু নেই আমরা দেখো কিভাবে টেকনিক করে আমরা পরিবর্তন করব এখানে আছে কি 1 1 এর ইংরেজি কি 1 তারপর দেখো এখানে আছে কি 1 1 এর ইংরেজি 1 তাহলে কি 1 আর 1 মিলে কি হলো 11 তো 11 এর ইংরেজি সংখ্যা কি হলো তাহলে 11 আবার দেখো এখানে আছে কি 12 তো আমরা দেখো 1 এর ইংরেজি সংখ্যা কি 1 আর 2 এর ইংরেজি সংখ্যা কি 2 2 কি হয় 2 হয় তাহলে 12 কি হবে 12 আবার দেখো 1 এর ইংরেজি সংখ্যা 1 3 এর ইংরেজি সংখ্যা 3 তাহলে কি দাঁড়ালো 13 এর ইংরেজি সংখ্যা হবে কি 13 আবার দেখো 1 এর ইংরেজি সংখ্যা 1 4 এর ইংরেজি সংখ্যা 4 তাহলে 1 4 কি হয় 14 এভাবে দেখো এটাও সেম দেখো 1 লিখে ফেললাম 5 এর ইংরেজি সংখ্যা 5 তাহলে 15 কি হলো 15 15 কি হলো 15 তার মানে 15 এর ইংরেজি সংখ্যা 15 এবার দেখি আবার লিখি 1 লিখে ফেললাম 6 এর ইংরেজি সংখ্যা 6 গত ক্লাসে আমরা শিখেছি 6 এর ইংরেজি সংখ্যা 6
তো তাহলে কি হবে 16 কি বলো তো 16 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
সাতের সাতের সাতকে পরিবর্তন করলে ইংরেজিতে সেভেন, তাহলে ওয়ান সেভেন সেভেনটিন। সতেরো কি হবে? ওয়ান সেভেন সেভেনটিন। তারপর দেখো একই ওয়ান, আর আট হবে এইট, তাহলে কি হলে ওয়ান এইট এইটিন এইটিন। দেখো ওয়ান এইট এইটিন। তারপর দেখো উনিশ, উনিশের প্রথমে আছে এক, প্রথমে এককে আমরা ওয়ান বানিয়ে ফেলি, দেখো এক হবে ওয়ান। আর নয় হবে কি বলতো? নয়ের ইংরেজি সংখ্যা কি? নাইন। তাহলে ওয়ান নাইন নাইনটিন, ওয়ান নাইন নাইনটিন। তারপর দেখো দুইটি ইংরেজিতে আমরা টু লিখে ফেলি, দুইকে কি বলি? টু, ইংরেজিতে বলি টু। আর শূন্যকে জিরো, টু জিরো টোয়েন্টি, টু জিরো টোয়েন্টি। তো দেখো তাহলে সংখ্যার পরিবর্তন আমরা কি এভাবেই করবো না, যে বারোর সংখ্যার পরিবর্তন কি সেটা আমরা পড়ে পড়ে সেটা করব না, আমরা এরকমের কি করব, একরে প্রথমে লিখবো একের ইংরেজি সংখ্যা কি, আবার দুইয়ের ইংরেজি সংখ্যা কি, এভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে আমরা লিখে ফেলব। তাহলে দেখো সংখ্যার পরিবর্তন তোমরা তাহলে বুঝে গেছো এগারো থেকে বিশ পর্যন্ত। তা এখন দেখো, এখন তো আমরা বাংলা থেকে ইংরেজি করি, পরবর্তীতে আমরা ইংরেজি থেকে আবার বাংলায় করব। তো শিক্ষার্থীরা আমরা সংখ্যার পরিবর্তনের পাশাপাশি আজকে আবার অন্য একটু কিছু শিখব, সেটি হলো কি, রাইটিং ওয়ার্ডস। এই যে আমরা ওয়ান লিখি, টু লিখি, থ্রি লিখি, এটিকে বানান করব আজকে, ঠিক আছে? তো ওয়ান বানান কিভাবে, টু বানান কিভাবে, সেটি আজকে আমরা করব। তো আসো, বেশি না, আমরা আজকে পাঁচটি নাম্বার শিখব। দেখো রাইটিং ওয়ার্ডস, আমি একসাথে তোমাদের বেশি দেব না, তোমরা এই পাঁচটি বানান শিখবে, তারপর পরবর্তী ভিডিওতে আবার অন্য পাঁচটি আবার দেব, ঠিক আছে? তাহলে আমাদের তো সমস্যা হওয়ার কথা না, আমরা একদিনে পাঁচটি বানান শিখতেই পারবো। দেখো এখানে আছে কি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আমরা বড় বড় করে লিখি যাতে আমরা সবাই দেখতে পারি এবং ঠিকভাবে পড়তে পারি। দেখো ওয়ান, দেখো ইংরেজি সংখ্যা সেটা জানি, সেটার বাংলা সংখ্যা এক, কিন্তু সেই ওয়ানের বানানটা কি সেটি আজকে আমরা শিখবো। দেখো ও প্রথমটা বড় হাতে, তারপর ছোট হাতে, স্মল লেটার আমরা শিখেছি, ও এন ই ওয়ান, তারপর টু টি ডাব্লিউ, পরবর্তীটা দেখো এগুলো ছোট হাতে, ও টু, প্রথম লেটারটি ক্যাপিটাল, তারপরে স্মল, তারপরে দেখো থ্রি টি এইচ আর ডাবল ই থ্রি, এবার ফোর এফ ও ইউ আর ফোর, এবার দেখো ফাইভ, ফাইভ এর নাম কি, এ আই ভি ই ফাইভ। তো সোনামণিরা আসো আমরা আবার মুখে মুখে একটু পড়ি, এই ওয়ার্ডস গুলো একটু কয়েকবার আমাদের পড়তে হয়, না হয় আমাদের মনে থাকে না। দেখো ও এন টি ওয়ান টি ডাব্লিউ ও
টু টি এইচ আর ডাব্লিউ থ্রি এফ ও ইউ আর ফোর এফ আই ভি ই ফাইভ। তো সোনামণিরা আমার সাথে এই বানানগুলো তোমরা কয়েকবার পড়বে, তাহলে মুখস্থ হয়ে গেলে আমরা নেক্সট বানানগুলো আবার পড়ব। তো আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, তো তোমরা সবাই ভালো থাকো এই কামনায় বিদায়।